প্রথম সিনটা যেটা যে তুমি বারবার বলতেছিলে যে ভাই আমি তো সুষমা দেশের সঙ্গে কোনোদিন কাজ করি নাই, আমি ওনাকে এভাবে কিভাবে কি বলবো, তো তখন তোমার যে অনুভূতিটা হচ্ছিল যে সুষমা দে, এবং সুষমা দে যখন স্লিপলেস ব্লাউজ নিয়ে আসলো একটা শিপনের শাড়ি পরে, তুমি বলছিলে যে ভাই একদম পারফেক্ট ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার করার সময় কি হয়, আসলেই তো ভালো লাগা থেকেই তো একটা মানে চলে আসে, তোমার ওই জায়গায় অনুভূতিটা কি হয়েছিল বলো না? সত্যি বলতে কি মানে দিদিকে তো দেখে আসছে ছোটবেলা থেকেই, হ্যাঁ ছোটবেলা থেকে তো হয় না যে একটা মান মানে সুষমা দি ওনাকে প্রপোজ করা, পছন্দ করা, ভালো লাগা মানে কীভাবে সম্ভব, মানে আমি কেন করবো, মানে আমার পক্ষে হচ্ছিল না। পরে যখন দেখলাম যে না দিদি আমাকে খুব মানে ইজিলি আমাকে উনি ম্যানেজ করে নিত সব কিছু, তারপর আমাদের সিন করতে আমাদের কোনো ইয়ে হয়নি, বরং আমরা আরও মজা করে সিনগুলো করছি আর কি। হয় না যে ভাই আমি দিদি কেমনে প্রপোজ করি, সারা জীবন বলে আসি জরেন যে কাজ হয় নাই, বাট জানি তো সুষমা দি দিদিরে তো ওই জায়গাটা আসতেছিল না আর কি, পরে হয়ে গেছে আর কি। অবশ্যই আমি নার্ভাস ছিলাম, এবং এখানে অনেক কবিতা বলার ব্যাপার ছিল, কবিতা বলার সাথে সাথে কবিতা মুখস্থ করা, হ্যাঁ বাংলা স্টুডেন্ট ওই ক্যারেক্টার কখনো প্লে করি নাই, তারপরে ধরেন যে কবিতা মুখস্থ করে এটা ডেলিভারি দেওয়া বা রোমান্টিক হওয়া, আমি তো রোমান্টিক না, ব্যাপারটা হচ্ছে আমার তো মধ্যে তো রোমান্টিকতা নাই, তো ওইটা আবার রোমান্টিক হয়ে বলা চেষ্টা করা আর কি, কতটুকু পারছি এটা দর্শকই বলবে আর কি। কেমিস্ট্রি কেমন ছিল সেটা দর্শক বলবে, তবে আমি যেটা বলবো যে আমার আসলে কাজ করতে ভালো লেগেছে এবং সিনগুলো কখন শেষ হয়ে গেছে, এবং আমাদের সিন যখন থাকতো তখন আমরা খুব হ্যাপি হয়ে যেতাম যে আমাদের সিন আছে এবং আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। আর পাভেলের সঙ্গে আমি বলবো যে পাভেলকে আমি স্ক্রিনে দেখেছি, আমার প্রথম দেখা হয়েছে সেটে, এর আগে আমি কখনো সামনাসামনিও ওকে দেখিনি, শুধু দেখেছি ওর অভিনয় দেখেছি, এবং মনে হয়েছে যে অনেক স্পন্টেনিয়াস সে, এবং তার সঙ্গে আসলে অভিনয় তালে তালে কতটা মিলাতে পারবে আমি জানি না, আমি ভয় ছিলাম। আচ্ছা ওদের কেমিস্ট্রির বিষয়টা হলো যে অনেকেই হয়তোবা ভাবতে পারে যে আমরা দর্শককে টার্গেট করার জন্য হয়তোবা টিচার বা স্টুডেন্টের একটা প্রেম দেখালাম, আসলে এটা প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে একটা কি বলা যায় যে গল্প আছে। এখানে হলো যে সুষমাদির যে ক্যারেক্টারটা সুস্মিতা ম্যাডাম, এই সুস্মিতা ম্যাডামটা আসলে স্টুডেন্ট লাইফে প্রচণ্ড সুন্দরী একটা মেয়ে ছিল, তো সাধারণত হয় কি ক্যাম্পাসের সুন্দরী মেয়েদের পিছনে পাঁচ ছয় জন ছেলে অলওয়েজ থাকে, তো একটা সুন্দরী মেয়ের কাছে কি মনে হয় যে এই পাঁচ ছয় জনই তো আমার, শেষ পর্যন্ত দেখা যায় কি যে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আসলে তাকে আর কেউ থাকে না, তো এই সময়টা তার পার হয়ে গেছে, এখন এই ছেলেটা যে তাকে মন থেকে ভালোবাসে এবং এই ছেলেটার সঙ্গে তার কথা বলতে আসলে ভালো লাগে, টাইম পাস করতে ভালো লাগে, এই নিঃসঙ্গ মানুষ উনি কিন্তু এখন একা, আর অন্য অন্য তার পাশে না 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 এতটুকু বলতে বলা যায় এতটুকু বলা যায় যে ওনার চারপাশের যে মানুষগুলো আছে সেগুলো আসলে তাকে মন থেকে ভালোবাসছে না, তো কেমিস্ট্রিটা কিন্তু এখান থেকে তৈরি, মানে শুধুমাত্র একজন সিনিয়রের সঙ্গে একজন জুনিয়রের প্রেম এটাও না, ব্যাপারটার পিছনে গল্প আছে। ক্যাম্পাসে আমি সোয়ান চরিত্র অভিনয় করছি, তো ভাই ভালো লাগা তো আসলে বয়সটা ফ্যাক্ট না, মানে ভালো লাগাটা আমার হয়েছে ম্যাডামের ক্ষেত্রে, তো বন্ধুদের সাথে ফাজলামো যা যা হয় ক্যাম্পাসে সবই হয়েছে, শুধু ভালো লাগাটা কোনো আমার ফ্রেন্ড না বা আমার জুনিয়র কেউ না, আমার ম্যাডামের প্রতি ভালো লাগছে, তো এইভাবে অনেক মজা মজা ঘটনা ঘটছে, আপনারা দেখবেন অবশ্যই ক্যাম্পাসে। আর যদি প্রত্যাশা বলেন, প্রত্যাশাটা পুরে প্রত্যাশা, কারণ ক্যাম্পাসটা নিয়ে আমরা অনেক পরিমাণ যথেষ্ট পরিমাণ আমরা কষ্ট করছি সবাই, শুধু আমরা আর্টিস্টরা না, আমরা প্রোডাকশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সেক্টরে সবাই খুব সমানভাবে তাল মিলিয়ে আমরা কষ্ট করছি, তো আশা করি ক্যাম্পাসটা খুব ভালো একটা প্রোডাকশন ইনশাআল্লাহ হবে। আমি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছি এবং হলে ছিলাম, সেই কারণে সেই দিক থেকে আমি ভীষণভাবে নস্টালজিক হয়েছিলাম ক্যাম্পাস করতে গিয়ে। আর যে ক্যারেক্টারটা করছি আমি সুষমা, আমার ক্যারেক্টারের নাম সুস্মিতা, খুবই খুবই সুন্দর একটা সুইট একটা ক্যারেক্টার। আর পাভেলের সঙ্গে প্রথম কাজ, কেমিস্ট্রিটা কেমন হবে সেটা দর্শকরা বলতে পারবে। আর আমার কাছে মনে হয় যে অনেক দিন পরে আসলে ধারাবাহিক নাটকের অনেক ভালো একটা গল্প এবং জুনিয়র এবং সিনিয়রের যে ব্লেন্ডিংটা এখানে হয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আর দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আসলে আপনাদের, আশা করি সবাই ভালোভাবে মানে এই ক্যাম্পাস নাটকটা নিবে সেটাই আশা করি। আর আরেকটা যেটা বলতে চাই যে টিম ওয়ার্ক একটা অনেক বড় একটা বিষয়,
আর সেই ক্যাম্পাসটা করতে গিয়ে অনেকদিন পরে আবার বলবো যে আমরা যখন প্রথম শুরুর দিকে কাজ করেছি তখন ধারাবাহিক নাটকের এক ধরনের ফ্যামিলি ব্যাপার ছিল এবং সেই নাটকটা শেষ হয়ে গেলে এক ধরনের খারাপ লাগা অনুভূতি হতো। এই ক্যাম্পাসটা করতে গিয়ে আমরা দুটো লট করেছি, বাট দুটো লটে আমাদের সবার প্রতি আসলে এত বন্ডিং হয়েছে আমাদের এবং আমরা এত মজা করে আনন্দ করে কাজটা করি, আর কাজ যখন আনন্দ করা হয় তখন আসলে কাজটাও খুব ভালো হয়।